দুনিয়ার বুকে যারা জালেম, যারা অত্যাচারী, দুনিয়ার বুকে যারা জুলুম করে, তাদের ব্যাপারে আল্লাহ বেখবর নন, ঠিক কিনা? দুনিয়ার বুকেও যদি একটু প্রমাণ দেখতে চান, তাহলে দুনিয়ার বুকে অনেক সময় হিসাব বরাবর হয়ে যায়। দেখেন তো বরাবর হয় কিনা? এক অফিসের বস খুব গরম, অনেক বস থাকে খুব গরম, কারণে অকারণে তার অধীনস্থদেরকে বকাবকি করে, আছে না? ম্যানেজারকে ডাক দিছে, ছোট্ট একটু ভুল, ম্যানেজার রে এমন বকা বকছে, কিন্তু ম্যানেজার কিছু বলতে পারে নাই, মাথা নিচু করে বসের কথা শুনতে হয়েছে। কারণ কি? কারণ ওনার বস এক কলমের খোঁচায় চাকরি নট করে দিতে পারে, ঠিক কি না? কিন্তু ভিতরে ভিতরে গজরায়, পারলে তো গা দিয়ে মনে হয় কাঁটা বের হয়ে যাবে, এত রাগ, এত ভিতরে গরম। এই রকম অন্যায় কথা বললো, জীবনে এরকম কথা আমারে কেউ বলে না। বেচারে গজরাইতে গজরাইতে কিছু বলতে পারে নাই, নিজের ডেস্কে যায় বসছে। নিজের ডেস্কে যায় বসার পরে এখন মালিক গরম ধরছে, ম্যানেজার রে ম্যানেজার এক কর্মচারীরে ডাক দিছে, নিজের গায়ের রাগ তো কোথাও না কোথাও সারা লাগবে। কর্মচারীরে ডাক দিয়ে এইটা করতে এটা করছো কেন, একটু উনিশ বিশ যাবে কোথায়? বস যা যা বলছিল সব সব শুনাইছে কর্মচারীরে। কর্মচারী তো চিন্তা করছে, মাথা নিচু করে আছে, আমার ম্যানেজার কিচ্ছু বলার নাই, এত খারাপ ব্যবহার করলো, এত রাগ করলো, এত কটু কথা বললো আমাকে, সহ্য করা বড় কঠিন। অনেক সময় দুইটা থাপ্পড় দিবেন একজনরে সহ্য করা যায়, কিন্তু কথার কষ্ট যদি বুকের মধ্যে ঢুকায় দেয়, কথার কষ্ট মানুষ অনেক সময় ভুলতে পারে না, ঠিক কি না? এখন কর্মচারীর তো আর কোনো দেখানোর জায়গা নেই, উনি ওই অফিসের সর্বশেষ নিচু স্তরের কর্মচারী। উনি যখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার সময় সামনে দারোয়ান, দারোয়ান দেখে না দাঁড়ায় বসে আছে, যাবে কোথায়? খালি না দাঁড়ায় বসার অপরাধে যা ইচ্ছা তাই, ম্যানেজার যা যা বলছিল সব রাগ সারছে দারোয়ানের উপরে। দারোয়ান চিন্তা করছে, এই স্যারের ব্যবহারটা এতদিন দেখাশোনা করতেছি, এরকম কটু কথা তো আমারে বলে নাই, আজকে এরকম এত খারাপ কথা বললো, এত কষ্ট দিল আমারে। বেকারির ভিতরে রাগে গজ 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 গজ, কিন্তু কারে বলবে? আর উনার নিচে তো আর কোনো পোস্টই নাই। বাড়িতে গেছে, যাওয়ার পরে বউরে বলছে তাড়াতাড়ি খাবার দাও, খুব টান টান কথাবার্তা, খুব টন টন করে বলছে খাবার দাও। ফিরে এইরকম করে তো বলে না বউ, তারপরে খাবার দিছে, আল্লাহর কি কাম, তরকারি তুলে নিয়ে খাচ্ছে, মুখের মধ্যে দিছে, দেওয়া মাত্র তরকারির ভিতরে একটা কাঁচা মরিচ গোটা ছিল, এটা গেছে মুখের মধ্যে, যেই না ফাটছে, সাথে সাথে মারি পর্যন্ত, জিবা পর্যন্ত জল আসুরু। বউরে ডাকে, বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কি রান্না করছিস? আসলে দোষ কি বউয়ের না ওর খাওয়ার? কিন্তু বউয়ের উপরে ওই যে করবার অফিসার ঝাড়ছিল, ওই ঝাড়ি বউরে ইচ্ছা মতো বাপ দাদা চোদ্দ গোষ্ঠী তুলে যা ছিল সব শুনায় দিছে। বউ চিন্তা করছে, এতদিন ধরে সংসার করি, কষ্ট করে রান্না করি, সামান্য এক মরিচ বেটা তুমি ভুলে খাইছো, আবার উল্টা আমারে গরম দাও। কিন্তু স্বামী বলে কথা কিচ্ছুই তো বলতে পারে না, স্বামীরে যদি কিছু বলে, কঠিন একটা পাওয়ার তো স্বামীর হাতে আছে, তুই তালাক, তোর বাপ তালাক, তোর বংশ তালাক, এরম বেকু আছে না কতগুলো। ভয়ের ঠেলায় কিচ্ছু বলে নাই স্বামীকে, কিন্তু বইয়ের ভিতরে গজ গজ, কোথাও না কোথাও তো রাগ ঝাড়া লাগবে। হঠাৎ করে সন্ধ্যার পরে একটু দেরি করে বেটা বাড়িতে ঢুকছে, যাবে কোথায়? বেটা তুই খারাপ, তোর বাপ খারাপ, দেরি করে আসলি কেন, এ কথা সে কথা মার। সন্তান চিন্তা করছে, কম বেশি প্রত্যেক দিনই দেরি করে আসি, বা ভকে, কিন্তু আজকে যা ইচ্ছা তাই বলে গালি দিল, আবার মারলো আমারে, যা বাড়িতেই থাকবো না, রাগ করে বাড়িতে বাড়াই চলে যাচ্ছে, কারণ মায়ের উপরে তার উল্টা মায়ের ফেরত দেওয়া যায় না। দরজা দিয়ে যেই না বেরোইছে, বের হওয়ার সাথে সাথে দরজার সামনে দেখে আদলা একটা ইট হাতের মধ্যে তুলে নিছে, যা আছে কপালে আল্লাহর কি কাম, দূরে তাকায় দেখে রাস্তার সামনে দিয়ে লেজ ডাউন দিয়ে কুত্তা হেঁটে যায়। কুত্তার যখন লেজ ডাউন মানে ওই ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই, কিন্তু এর ভিতরে রাগ, মা এত বকলো, এত কিছু করলো, হাতের আদলা দিয়ে কুত্তা বরাবর ডাইরে, কুত্তা তো কঠিন চিল্লা চিল্লে, আরে অন্য সময় ডিস্টার্ব করি, এখন কোনো ডিস্টার্বও নাই, আমারে এত জোরে মারলো, ব্যাপারটা কি? কুত্তা শিশুর কাটে দৌড়, সামনে তারে পাইছি তারে খাইছি, মোড়ের মাথায় যায় দেখে শার্ট প্যান্ট পরে এক ভদ্রলোক যায় দিছে কামড়, লোকজন এসে কুত্তারে কোনো রকম পিটায় পাটায় বিদায় করছে, দিয়ে বলে আপনি কে? তাকায় দেখে ওই যে অফিসের বড় মালিক বস, ওইটা কুত্তার কামড় খাইছে।
দুনিয়ায় অনেক সময় হিসাব বরাবর হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন যদি এই হিসাব বরাবর নাও হয়, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আমিন নিশ্চয় যারা জুলুম করে তাদের ব্যাপারে গাফিল নয়। দুনিয়ায় কিচ্ছু হয়তো হয় না, কিন্তু ভয় পান, একটু আল্লাহকে ভয় পান। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যারা জুলুম করবে আমি আল্লাহ সকলের সামনে তাদেরকে একটা ভিন্ন ভাবে উঠাবো। বিসমিল্লাহির রাহমানির রাহিম, وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. وشفاء وهدى ورحمة للمؤمنين. الله رب العالمين بلچن يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في জেনারেল বলতেছেন সব মানুষের জন্য। ওই আদম আলাইহিসসালামের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবেন না, আল্লাহর নবীর পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা নিজেদেরকে মানুষ হিসাবে স্বীকৃতি দিবে মানব জন্মে আসবে, আল্লাহ সব মানুষকে মুখাতেব করে বলছেন ইয়া আইয়ুহান্নাস। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা, কি জন্য আল্লাহ রাব্বুল আমিন ডাক দিলেন? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বুল আমিন তোমাদেরকে চারটা নিয়ামতের কথা বলতে চাই। কি নিয়ামত? আল্লাহ বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। ও দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আমিন তোমাদের জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন একটা মাউইজা, আল্লাহর পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমকে কালামুল্লাহকে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ওয়াজ তথা প্রেসক্রিপশন হিসেবে ঘোষণা করেছে। আল্লাহু আকবার। এখানে জিজ্ঞাসা থাকবে, কুরআনুল কারীম তো ইসলাম ধর্মের, মুসলমানদের ধর্মগ্রন্থ, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কেন বললেন ইয়া আইয়ুহান্নাস কদ জাআতকুম মাউইযা
দুনিয়ার যত মানুষ সব মানুষের জন্য আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের জন্য প্রেসক্রিপশন। কথাটা বুঝে নিয়ে যেতে হবে, মাথার মধ্যে ঢুকায় নিতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টা সহজ হয়ে যাবে। আপনাদের এই মোকাম তলায়, আপনাদের এই মহাস্থানে এমন কতগুলা দোকানদার আছে যে দোকানদাররা মুসলমান নয়, অন্য ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী, এরকম দোকানদার আছে কিনা ভাই? ওই দোকানের মধ্যে যে আপনি খরিদ্দারি করেন, কিন্তু একদিন যাওয়ার পরে দেখছেন দোকানদার তো বড় চালাকের চালাক, টাউটের টাউট। কেমনে প্রমাণ হইল? গ্রামের দিকে একটা লোক পনির বানাতো, আগে পনির দুধের থেকে ফ্যাট কেটে নিয়ে সেইটাকে মাখায়া পনির বানাইতো, মাখন বানাইতো। ওই মাখনটা সেই ব্যক্তিটা বিক্রি করার জন্য শহরের দোকানে যাইতো। যে লোকটাই মাখন বানায়, ওই বেচারি মাখন বানায়া পোটলা বানাইছে, বানায়া শহরে গেছে, যে এক দোকানে বলছে আপনার তো মিষ্টির দোকান, আর ওই মিষ্টির দোকানের সাথে আপনার মুদিখানারও দোকান আছে। ওই মুদিখানার দোকানের মধ্যে নানান কিছু বিক্রি হয়, তার মধ্যে এই পনির মাখনও বিক্রি হয়। আমি আপনার কাছে এই মাখন বিক্রি করতে চাই। বলে তাই নাকি? বলে দেও তো। দেওয়ার পরে দোকানদারের কাছে এসে তো কোনো মাপ করে নিয়ে যায় নাই, মেপে বলছে তোমার এর মধ্যে 1 কেজি পনির আছে। টাকা দিছে, তার বিনিময়ে বলছে আমি আপনার কাছে টাকা নিতে চাই না, সপ্তাহে সপ্তাহে আমার বাজার লাগে, আমি 1 সপ্তাহে আপনাকে এরকম পনির দিব, 1 কেজি 2 কেজি যেই মাপ হবে আপনি নেবেন, তার বদলে আপনি আমাকে চিনি দিবেন, তার বদলে আপনি আমার ঘরের জন্য লবণ দিবেন, তার বদলে আপনি আমার বাড়ির জন্য আটা দিবেন, যেইগুলা লাগে। দোকানদারের সাথে চুক্তি ক্লিয়ার, সে পনির দেয় আর ওই ব্যক্তি নিয়ে চলে যায়। যাওয়ার পরে সে লবণ আটা যেইটা লাগে সেইটা সে বাড়ির জন্য বাজার করে নিয়ে যায়। 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম করে চলছে। চলার পরে আরেকদিন পনির নিয়ে ওই দোকানের মধ্যে মাখন নিয়ে ওই লোকটা আসছে বাড়ির থেকে। আসার পরে দোকানদার যেই দোকান থেকে সে চাউল নিয়ে যায়, যেই দোকান থেকে সে লবণ নিয়ে যায়, চিনি নিয়ে যায়, ওই দোকানদার সাথে সাথে দাঁড়ায় বলছে এতদিন পর্যন্ত তোমার কাছ থেকে আমি যেইটা নিয়ে যাই তুমি আমারে দিয়ে যাও, সেই ওজনে জিনিস নিয়ে যাও, কিন্তু আমার গতকালকে সন্দেহ হয়েছিল, তুমি তো মনে হয় আমারে 1 কেজি বলে বলে মাখন দাও পনির দাও, কিন্তু পনির তো মেপে দেখছি বেটা তোমার পনির তো 800 গ্রাম, আর তুমি আমার কাছে 1 কেজি বলে দাও, ব্যাপারটা কি? সাথে সাথে পনিরওয়ালা মাখনওয়ালা বলতেছে এরকম হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই। বলে হওয়ার সম্ভাবনা নাই মানে কি? আমি গতকালকে আমার কর্মচারীর সামনে মেপে দেখছি, তুমি 1 কেজি বলে যেইটা দিয়ে গেছো ওইটার মধ্যে ছিল 800 গ্রাম। উনি বলতেছে জনাব আপনার দোকান থেকে আমি বাজার করে নিয়ে যাই, বিশ্বাস করেন আমার বাড়িতে কোনো বাটখারাই নাই। বলে তোর বাড়িতে বাটখারা নাই তো তুই 1 কেজি মাপ দিস কেমন করে? ওই 1 কেজি মাপ তো আমি ভিন্ন একটা তরিকায় দেই। প্রথম যেই দিন আপনার কাছে আমি পনির নিয়ে আসছিলাম, আপনি আমার কাছ থেকে কেনার পরে 1 কেজি লবণ, 1 কেজি আপনি আমার 1 কেজি চিনি, আর 1 কেজি আমার জন্য যে আটা মেপে দিয়েছিলেন, আমার বাড়িতে তো কোনো বাটখারা ছিল না, আমি চিন্তা করছি বাটখারা কি করব, আপনি আমাকে আটা লবণ আর চিনি দিছিলেন, ওর মধ্যে থেকে চিনির পোটলাটা আর খুলি নাই, চিনির পোটলাটা বাটখারা হিসাবে আমার বাড়িতে রেখে দিয়েছি, আমি যখন পনির নিয়ে আসি তখন আপনার দেওয়া 1 কেজির ওইটারে বাটখারা বানাই আপনার কাছে বিক্রি করতে আসি। মনে হরি দোকানদার তো মাথা খারাপ, আসলে তো সে ফাঁকি দেয় নাই, ফাঁকি দিছে তো সে। এরকম যদি ফাঁকি দেওয়া দোকানদার চাই হিন্দু হোক বা মুসলমান হোক, তার দোকান থেকে যেই কিনুক সে কি লাভ করবে না ঠকবে? লাভ করবে না ঠকবে? আমার আল্লাহ বলছেন ভালো করে খেয়াল করেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তুমি হিন্দু হতে পারো, খ্রিস্টান হতে পারো, বৌদ্ধ হতে পারো, যেই ধর্মেরই মানুষ হও না কেন, কোরআন তোমাকে শিক্ষা দিচ্ছে ওয়াইলুল মুতাফফিফিন, খবরদার খবরদার, মিজানের পাল্লায় আর ওজনের পাল্লায় যেন কখনো ফাঁকি দিও না। একজন হিন্দু যদি আদর্শ হিন্দু হতে চায়, কোরআন থেকে তার জন্য চিকিৎসা আছে কিনা? এলাকার একজন মানুষ ইসলাম অত পছন্দ করে না, কিন্তু ছেলের ব্যাপারে খুব সতর্ক, হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর ছেলের জন্য দোয়া করেন। কই কেন কি করে? কই হুজুর মাঝে মাঝে পাগলামো করে, মনে হয় আস্তে আস্তে মদ খাওয়া শুরু করছে, আস্তে আস্তে অ্যাডিক্টেড হয়েছে। বাপ মা প্রথম দিকে খেয়াল করে নাই, আরে বয়স বাড়ছে একটু একটু বিড়ি খাবেই, কেবল বয়স, আস্তে আস্তে বিড়ি খাইতে খাইতে বিড়ির ভিতরের যে মালমাটির মেডিসিন ওইগুলো ঠোকা দিয়ে দেয়া ফালাই দেয়া, এলাকার দোকান থেকে 10-20-50 টাকা করে গাঁজা কিনে কুচি কুচি করে কেটে ওর মধ্যে ভরাইছে, দেখতে মনে হয় বিড়ি খায় আসলে গাঁজা খায়, এরকম গাঁজা খাওয়ার আছে না?
এই গাঁজা খর, এই মদ খর, ইয়াবা খর, বিভিন্ন ধরনের ডাল খর, যারা নেশা খর, এরা সমাজের জন্য, আমাদের জন্য, পিতা মাতার জন্য বিপদ কিনা ঠিক করে বলেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যে ধর্মালম্বী হও, তুমি যে মন মানসিকতার হও, তুমি তোমার আল্লাহকে বেশি মানো বা কম মানো, কিন্তু আমি আল্লাহ বললাম, ইয়া আইয়ুহান্নাস কদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, কোরআন তোমার সমাজ পরিবর্তনের জন্য, তোমাকে পরিবর্তন করার জন্য, তোমার আদর্শকে বদলাই দেওয়ার জন্য আসছে। কোরআনের আইনের কাছে কেউ যখন সমর্পণ করবে, ওই সমাজটা তখন আলোকিত সমাজ হয়ে যাবে। আমার আল্লাহ এই জন্য বলছেন, ইয়া আইয়ুহান্নাস, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, এক নম্বর কোরআন হচ্ছে তোমাদের জন্য চিকিৎসা, কোরআন তোমাদের জন্য ব্যবস্থাপত্র, ঠিক কিনা? ডাক্তার সাহেব পাশে বসে আছেন, খুব জোরে আপনারা ঠিক বলছেন। ডাক্তার সাহেবের কাছে গেছেন এলাকার ডাক্তার, ডাক্তার সাহেব জ্বর তো যাই না, কয়দিন, কয় দুই দিন হয়েছে, কয় শোনেন আরও একদিন, তারপরে অ্যান্টিবায়োটিক, আগে তিন দিন দেখা হোক, তবে তিন দিন তো খালি জ্বর উঠে আপনারা মাইরে ফেলা যাবে না, জ্বর যখন উঠবে তখন মাথায় পানি দিবেন, গা মুছবেন, আর আপনারে প্যারাসিটামল দেওয়া হলো, নাপা ট্যাবলেট, ছয় ঘন্টা পর পর একটা করে খাবেন, চব্বিশ ঘন্টায় কয়টা কথা বলেন না যে, ছয় ঘন্টা পর পর ডাক্তার সাহেবকে দেখায়, বাড়িতে আসছেন, প্রেসক্রিপশন আছে আপনার কাছে, চিন্তা করছেন ডাক্তার কি একাই বুঝে নাকি আমিও কিছু বুঝি, কি বুঝেন আপনি? আপনি বুঝছেন ছয় ঘন্টা পর পর চব্বিশ ঘন্টায় চারটা হয়, এ ঝামেলা ঝঞ্ঝট করার আমার দরকার আছে নাকি? দুই দিন খাইতে বলছে, অতএব দুই দিনে আটটা হয়, টপা টপ দশটার থেকে আটটা খুলেই একসাথে মারি দিয়েছেন, জ্বর ভালো হবে অনেকে জন্মের মতো কবরে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? আবার ডাক্তার একটা প্রেসক্রিপশন দিছে, বাপরে, এফসিপিএস ডাক্তার, গ্রামের ছেলে, উনারে পছন্দ করছে, হাতে চুমা দিয়ে আসছে প্রেসক্রিপশন, চুমু দিয়ে বাড়ি টানে ফ্রিজের নিচে একদম সুন্দর করে ঢুকায় রেখে দিছে, বড় ডাক্তার দেখাইছি, প্রেসক্রিপশন যা দিছে ওষুধ খালেই কি না ফালেই কি, রোগ ভালো হবে তো, হবে তো না? আমার আল্লাহ ভালো করে বলছেন, এই জন্য ভালো করে বুঝেন, ধারাবাহিকভাবে আল্লাহ চারটা নিয়ামতের কথা কোরআন থেকে বললেন, বুঝে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, এক নম্বর তোমার জন্য প্রেসক্রিপশন, কোন বিষয়ের সবচেয়ে বড় প্রেসক্রিপশন দুনিয়ার মানুষ জেনে রাখো, শিফাউল লিমা ফিস সুদুর। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় তোমার যত ধরনের রোগ বালাই হোক, সব ধরনের রোগ বালাইয়ের জন্য কিছু না কিছু তোমার জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। আল্লাহ নবী বলছেন, দুনিয়ায় যত রোগ আছে তার চিকিৎসা আল্লাহ দিছেন, যার মধ্যে জ্ঞান আছে যে খুঁজে বের করবে, এটা আমাদের কি ইতিবাচকতা শেখায়। কিন্তু দুনিয়ায় একটা রোগ আপনার আমার জীবনে আছে, ওই রোগের যদি ঔষধ থাকতো তাহলে বাঙালি ওই রোগের ঔষধ কিনতে 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 ফকির হয়ে যায়। তো কি সে রোগ? ভাল লাগতেছে না। আরে কি জন্য ভাল লাগতেছে না তাও জানি না, কি জন্য ভাল লাগতেছে, সকাল সন্ধ্যা খালি ভাল লাগে না, মন খারাপ, ভাল লাগে না, আছে কি না এই রোগ? কার কার নাই? ভাল লাগে না, কেন লাগে না তাও জানে না, দিনে দশ পনেরো বার ভাল লাগে না। একটা রোগের যদি ঔষধ থাকতো, যেই ভাল লাগে না মার এক ডোজ দিনে পনেরো বার খাইতো, ঠিক কিনা কথা বলে? কিনতে কিনতে ফকির হয়ে যেত, এই জন্যই ভাল লাগে না, রোগের কোনো ওষুধ বাড়াই নাই, ঠিক? আল্লাহ বলছেন আছে, ভাল লাগে না রোগের একটা ওষুধ আছে, ওই ভালো না লাগে যেইটা, ওইটার নাম হচ্ছে তোমার জন্য মন, ওইটার নাম হচ্ছে তোমার জন্য সদর, ওইটার নাম হচ্ছে তোমার জন্য কল। তোমার অন্তর যদি একবার ভালো লাগার অনুভূতিতে তৈরি হয়ে যায়, আল্লাহ বলছেন ওইটা যদি একবার ফিটনেস সার্টিফিকেট পেয়ে যায়, একবার যদি ওই অন্তরের ডাক্তারি তুমি করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। ভালো করে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা, শিফা উল্লি মাহফিজ সুদুর। আপনার হেলথ সার্টিফিকেট লাগবে, আপনার হেলথ সার্টিফিকেটটা বড় সাংঘাতিক, আপনার ফিটনেস সার্টিফিকেট লাগবে, ফিটনেস ছাড়া জান্নাতে যাওয়া যাবে, জোরে বলেন, ফিটনেস ছাড়া জান্নাতে যাওয়া যাবে।
ফিটনেস এর মানে কি? ফিটনেস সার্টিফিকেটটা কেমন একটা ছোট্ট উদাহরণ দেয়, ভালো করে খেয়াল করেন। আপনাদের এখানে বগুড়া ক্যান্টনমেন্ট আছে? আছে না? নিয়োগ হয় সেনাবাহিনীতে দুই ধরনের, একটা নিয়োগ হয় জেনারেল সৈনিক, আর একটা নিয়োগ হয় সেকেন্ড লেফটেন্যান্ট কমিশন র্যাঙ্ক। জানেন এইটা? না জানলেও সমস্যা নাই। সেকেন্ড লেফটেন্যান্ট যারা ঢোকে তারা ইন্টারমিডিয়েট পাস করার পরে ঢোকে, করতোয়া পেপারের মধ্যে বিজ্ঞাপন সেকেন্ড লেফটেন্যান্টের লোক নেওয়া হবে। যোগ্যতা কি? ইন্টারমিডিয়েট পাস, কোনোটাতে সেকেন্ড ক্লাস থাকা চলবে না। 5 ফিট 6 ইঞ্চি হাইট হওয়া লাগবে, শারীরিকভাবে যোগ্য হওয়া লাগবে, চেস্ট যখন ফুলে থাকবে তখন 37 হওয়া লাগবে, নানান ধরনের মাপ দিয়ে সুন্দর করে 4টা আপনার কোয়ালিফিকেশন দিয়ে দিছে, আবেদনের শেষ তারিখ অমুক তারিখ। আপনার এই গ্রামের একটা ছেলে আজিজুল হকে পড়ালেখা করছে, ফার্স্ট ক্লাস পেয়ে গেছে, বড় কঠিন, তারপরে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে অনার্সে উঠে গেছে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ক্লাস, এসএসসি ফার্স্ট ক্লাস, 6 ফিট লম্বা, দেখতে সুন্দর। ছেলেটার বংশের মধ্যে কোনো মামলা টামলার কারবার নাই, কোনোদিন সে কোনোদিন সরকারের দাগি আসামির মধ্যে যায় নাই, সকল যোগ্যতায় যোগ্য। আবেদন জমা দিয়ে দিছে, লাগবে ইন্টারমিডিয়েট পাস, অনার্স পাস, লাগবে 5 ফিট 6 ইঞ্চি হাইট, কিন্তু আছে তার 6 ফিট। ওই ছেলের লাগবে বুক এতটুকু, আছে তার থেকে বেশি, এলাকার মধ্যে তার সুনাম সুখ্যাতি, যদি কোনো পরীক্ষা নিরীক্ষার ইনভেস্টিগেশনে আছে উতরে যাবে। সব যোগ্যতা নিয়ে যেই দিন ওই ছেলের নিয়োগ হবে, চলে গেছে সেনাবাহিনীর ক্যাম্পে, যাওয়ার পরে সব মানুষ দাঁড়াইছে সিরিয়ালে, সব সার্টিফিকেট চেক করার পরে সবার আগে পরীক্ষা হয় শারীরিক ফিটনেস, ঠিক কিনা? ছেলে দাঁড়াইছে মাপ দেওয়ার জন্য, প্রথমে এদের 5 ফিট 6 ইঞ্চি, ও তো 6 ফিট, বাপরে মাথা নিচু করে যাওয়া লাগছে, দেখতে শুনতে চমৎকার ফর্সা, সার্টিফিকেট টার্টিফিকেট সব ঠিক আছে। এখন সামনে দাঁড়ায়া শারীরিক পরীক্ষা হবে বলে সামনের দিকে সোজা করো দুই হাত, যেই বলছে দুই হাত সোজা করো, এক হাত সোজা হয়েছে আর এক হাত বাম হাতটা একটু বাঁকা। আরে বাম হাত সোজা কর, কই আমারটা এইরকমই। ভালো করে একটু জিজ্ঞাসা করি, মাথা খাটায় উত্তর দিবেন আবেগে নয়। 6 ফিট লম্বা, অনার্স পাস, সব ফার্স্ট ক্লাস, কোনো ফৌজদারি কেস নাই, কিন্তু হাত দুইটা সোজা করতে বলার পরে বাম হাতটা যদি এরকম বাঁকা হয়ে থাকে, ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে নিবে? বুঝেননি মনে হয়? নিবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ খেয়াল করেন, 1 নম্বরটা আপনাদের কাছে বলেছি, 1 নম্বরটা প্রেসক্রিপশন, 2 নম্বরটা কি? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। ও দুনিয়ার মানুষ, 2 নম্বর তোমার যেটা জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন ফিটনেস সার্টিফিকেট হিসাবে দিলাম, ওইটা হচ্ছে তোমার অন্তরকে বিশুদ্ধ অন্তরওয়ালা হতে হবে। দুনিয়ার কোনো চিকিৎসায় অন্তরের চিকিৎসা হয় না, অন্তরের চিকিৎসার জন্য কোরআন লাগে। আমার কথা হলে আপনি উড়াই দিতে পারেন, কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ নবী বলছেন, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় তোমার সব ঠিক আছে, কিন্তু তোমার অন্তরটা বিশুদ্ধ হয় নাই, তোমার অন্তরটা আল্লাহর তাওহীদ চেনে নাই, তোমার অন্তরটা শিরিক বুঝে নাই, তোমার অন্তরটা কোরআনের আলোয় আলোকিত হয় নাই। আল্লাহ বলছেন, তোমার পুরা শরীরটাই ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, আর তোমার হাতটা পঙ্গু, চোখে তুমি দেখতে পাও না, তোমার শারীরিক নানান প্রতিবন্ধকতা আছে, কিন্তু অন্তরটা যদি তাওহীদের নূরে উদ্ভাসিত হয়, আল্লাহর জন্য সালিম হয়, অন্তরটা যদি আল্লাহর জন্য মকবুল হয়, কোরআনওয়ালা হয়, তাহলে তোমার শারীরিক যতই অযোগ্যতা থাকুক না কেন, আমি আল্লাহ ফিটনেস সার্টিফিকেট দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে নিব। তাহলে কোরআন আমাদের জন্য 4টা কল্যাণ দিবে, কয়টা বলছি? কথা বলেন, ঘুমাই গেছেন কারা কারা, হাত তোলেন। কয়টা বলছি? কয়টা বাকি আছে? আর ভালো করে খেয়াল করেন, যেই প্রাথমিক 2টা বলছি, এই 2টা কমন,
এই দুইটা জেনারেল, এই দুইটা সকলের জন্য, ইমানদার বেঈমান সকলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বাকি দুইটা নিয়ামতের কথা বলেছেন, এই বাকি দুইটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল বান্দা ইমানদারদের জন্য। সুবহানাল্লাহ। ইমানদাররা কেমন করে স্পেশাল? ইমানদাররা স্পেশাল সূরা ফাতিহা খুলে যে একবার প্রথম দুইটা আয়াতের একবার তাফসীর বুঝে নিতে, সেই বুঝে ইমানদার কেমন করে স্পেশাল একটু বলবো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন গভীর মনোযোগ, সূরা ফাতিহা তো সারা জীবন পড়লাম, কিন্তু আল্লাহ ইমানদারদেরকে কেমন করে স্পেশাল বানালেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন একটা বান্দা কোরআন খুললো, খোলার সাথে সাথে রব্বুল আমিন তার যে পরিচয় দেন, ওই পরিচয়ের নাম হচ্ছে রব। বলেন সবাই একযোগে, কি নাম? দুনিয়ায় আসার আগে যখন এই মানুষগুলা আলমে আরওয়া হাতে ছিল, আদম আলাইহিসসালামের পিঠ থেকে আল্লাহ সবাইকে নিয়েছেন। মানুষ দুই ভাবে দুনিয়ায় আসে, বাপের পিঠ থেকে, মায়ের পেট থেকে। কিসের থেকে? বাপের পিঠ থেকে, মায়ের পেট থেকে দুই ভাবে সৃষ্টি, বাইনা সুলবি ওয়া তারাই, পিতার পিঠের থেকে আসে, এরপরে মায়ের রেহেমের মধ্যে যায়, এরপরে মায়ের রেহেমের থেকে দুনিয়ার বুকে আসে, তার আগে ছিল আলমে আরওয়াতে। আল্লাহ সেইখানে সকলকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, ও আরওয়া জগতের বাসিন্দারা বলো বলো সবাই বলো, আমি কি তোমাদের রব নয়? সবাই কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। মনে রাখেন, কোরআন খুলছেন, এবার দুনিয়ায় চলে আসছেন, প্রথমে পড়তেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই রব, আমি প্রথমেই তোমার প্রশংসা জানাচ্ছি। কার প্রশংসা? রব্বিল আলামিন। দুনিয়ায় আসার পরে রবকে চিনতেছেন, এই মানুষটা আবার কবরে চলে গেছে, দুনিয়ার জীবন শেষ করার পরে কবরে যাওয়ার পরে প্রথম জিজ্ঞাসা হয় একই পয়েন্টের মধ্যে, মান রব্বুকা, ঠিক কি না? রবকে চিনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা রব চিনবে তাদের কি পুরস্কার? সারা জীবন পড়ছেন আর রহমানির রহিম, পরম দয়াময় অতীব মেহেরবান আল্লাহ, খালি অর্থ বলছি, কিন্তু এর মধ্যে আল্লাহ রবকে চিনার ফজিলত ঢুকাই দিয়ে রাখছেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, পৃথিবীর সব মুফাসসিররা ব্যাখ্যা করছেন, দুনিয়ার মানুষের জন্য, সকল শ্রেণীর জন্য রবের একটা পরিচয় হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। রবের পরিচয় কি? আর রহমান, রবের পরিচয় রহমান। কেমন করে তিনি রহমান? আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া না করতেন, আল্লাহ যদি রহমান হিসাবে আপনাকে, আল্লাহ রাব্বুল আমিন যদি পছন্দ না করতেন, নিজের পরিচয় যদি জেনারেল সকলের জন্য রহমান না রাখতেন, দুনিয়ার কোন মানুষ আল্লাহর বিরোধিতা করে একটা নিঃশ্বাসও নিতে পারত না। দুনিয়ার মানুষ দুই ভাবে খায়, কয়ভাবে? কথা বলেন, কয়ভাবে? একটা খাওয়া নিয়ে আমাদের চিন্তার শেষ নাই। বউ বলছে এই বাজারের লিস্ট ধরাই দিছে সবগুলা, বাড়িতে আসছেন, আসার পরে সব ঢালার পরে দেখছে বগুড়ার খাগড়ায় আলু নাই, কয় আগামীকালকে আমার আব্বা আসবে, আলু ঘাঁটি একটু করব, তুমি কি আনছ? আলুটাই আনতে পারো নাই, কয় আর কথা বলো না, নর্মাল আলু 20 টাকা, ওই আলু 45 টাকা, দরকার আছে নাকি? কথা বলেন তো, মানুষ খায় দুই ভাবে, একটা মুখ দিয়ে খায়, এই খানা বাজার করার জন্য বাঙালি সবসময় চিন্তায় থাকে, কিন্তু মানুষ আর একটা দিক দিয়ে খায় যেটা চিন্তাই করে না। আমি একটু চিন্তাটা বুঝতে পারছি, আমাদের ফ্যামিলির 7-8 জন করোনায় আক্রান্ত ছিলেন, আমিও আইসিইউতে ছিলাম, আমার আব্বা ছিলেন অসুস্থ, ছিলেন আসগর আলী হাসপাতাল ঢাকায় ভর্তি করা, 7 দিন পর যখন বললো এখন বিপদ কেটে গেছে বাসায় নিয়ে যান, যখন বিল পরিশোধ করতে গেলাম, ঔষধের বিল, সেবার বিল, বেড ভাড়ার বিল, আইসিইউ এর বিল, এ বিল, সে বিল, সাথে সাথে বিলের মধ্যে দেওয়া আছে অক্সিজেনের বিল, এত লিটার অক্সিজেন দেওয়া লাগছে এই 7 দিনে 59,500 টাকা অক্সিজেনের বিল, 7 দিনে অক্সিজেন 59,000। এখানে 55-60 বছরের মুরব্বী আছেন নাকি বাবা? 7 দিনে যদি 59,000 হয়,
তাহলে আপনি আমি মুখ দিয়ে একটা খাবার খাই আর একটা খাবার নাক দিয়ে খাই, ওইটার বিল যদি দেওয়া লাগতো আর কিনে খাওয়া লাগতো, বান্দা তাহলে টের পাইতো কত ধানে কত চাল। এই জন্য যদি আপনাকে আপনার ইসলাম থেকে দূরে সরায় রাখে, আল্লাহর কোরআন থেকে আপনাকে সরায় রাখে, আপনার যদি কোরআন আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর দেওয়া কোনো হুকুমের বিরোধিতা করতে মন চায়, একটা বন্ধুরে ডাক দিবেন, দোস্ত দেখায় কি জন্য কয় আমার পিছনে দাঁড়া দাঁড়ায় আমার নাক ঠেসে ধর, বাচ্চা করে ঠেসে ধর, যে আল্লাহর দেওয়া অক্সিজেন খায় তুমি নাক দিয়ে চলে তোমার শরীর চলাও বেটা, আল্লাহর বিরোধিতা করিস তোরে খাওয়া লাগবে না, তুই পারলে কিনে খা, বলবেন ঠেসে ধর তবে বেশিক্ষণ না, আমি ঝাপা ঝাপি করলে ছাইড়ে দিস তা তোরা কামছে। প্রিয় মুসলমান আর রহমান, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, তিনি জেনারেল জেনারেল জেনারেল, যে আল্লাহ মানে আল্লাহ তারেও খাওয়ায়, যে আল্লাহ মানে না আল্লাহ তারেও খাওয়ায়, এই জন্যই আল্লাহ হচ্ছেন রহমান। আপনাদের এলাকায় অনেক মানুষ আছে নামাজ পড়ে না, আছে কিনা ভাই একটু কথা বলেন, আছে কিনা? জুম্মার দিনে অবশ্য সারে না এরকম মুসলমান আছে? একামত শুনে ছেঁচার কাটে দৌড় এক জুতা মসজিদের ভিতরে আরেকটা বারান্দায়, আছে কিনা? বাপরে হুজুরের খুতবা টুতবা এগুলো সবই জানে ওরা, ওয়াজ কম জানে নাকি তুলে দিয়ে দেখেন, এগুলো আমাদের হুজুর কত ওয়াজ, এগুলো বহু ওয়াজ জানি আমরা। এই জন্য বাইরে বিশ্বকাপের খবর কি, ইউক্রেনের খবর কি, রাজনীতির খবর কি, রাশিয়ার খবর কি, এই খবর করে করে ফেসবুকে টিপে 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 কতকা মাদি সালা কতকা মাদি সালা দে দৌড় শালা, আছে না এরকম? এরকম একজন নামাজ কম পড়ে আরেকজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দুইজনই ইরির সময় ইরি লাগাইছে পাশাপাশি, সেই লোক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, ওর ইরি হয়েছে বিঘাপতি তিরিশ মন, আর যেইটা নামাজ পড়ে না ওর ইরি হয়েছে বিঘাপতি পাঁচ মন, ঠিক তো? বেনামাজির আখের ক্ষেতের আখ লাগাইছে কুশার লাগাইছে, ওর কুশার হয়েছে টক, আর যেটা বেশি নামাজ পড়ে ওর কুশার হয়েছে মিষ্টি। আরে কথা বলেন, কেন হয় না কেন হয় না? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান, আল্লাহ তার রব হিসাবে জেনারেল সকলের প্রতি রহমান, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে এই সুযোগটা দিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। মনে আছে কিনা নাকি লাইন ছাড়া হয়ে গেছেন, কোরআনের চারটা নিয়ামত মনে আছে তো? দুইটা জেনারেল দুইটা এক্সেপশনাল, দুইটা মুমিনদের জন্য, মুমিন বোঝানোর জন্য আর রহমানির রহিম বলতেছি, মনে আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা বুঝে নাও তোমার রব রহমান তোমার রব রহিম কেমন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহিম লিল মুমিনিন, কিয়ামতের দিনে দুনিয়ার সব মানুষ যখন এই দুনিয়ার শেষে আল্লাহর কাছে যে হাজির হবে, ওই দিনে যাওয়ার পরে রব্বুল আলামিন তখন মানুষদের কারিন জেনারেল রাখবেন না, আল্লাহ তখন সব মানুষগুলোকে দুই ভাগে ভাগ করে ফেলবেন, একটা কাতারের নামে হবে ইমানদার মুমিন আর একটা কাতার হবে ইমানহীন। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে যারা মুমিন হবে রব্বুল আলামিন ওই মানুষগুলার জন্য নিজের রাহিম নামের ঝাঁপিটাকে ওই দিন তাদের সামনে আল্লাহ খুলে দিবে। একটা উদাহরণ দেয়, কেবল একটা উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আমিনের সামনে কতকগুলা বান্দা হাজির হয়ে যাবে, যাওয়ার পরে ওই মানুষগুলা রাব্বুল আমিনের সামনে অপরাধ আর অপরাধ আল্লাহ বলে দিয়েছেন ইকরা কিতাবা কাফা বিনাফসিকা আলইয়াউমা আলাইকা হাসিবা, পড়তে শুরু করে দেখে সুবহানাল্লাহ একটা কিছু বাদ যায় নাই, সবের মধ্যে লেখা আছে। এই রব্বুল আলামিন সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠের মধ্যে চলে গেছিলাম, লোকজন জিজ্ঞাসা করছিল চাচা এত সকালে মাঠে কেন, বলে বাপ এখন সূর্য উঠলে আর কাজ করতে পারি না এই জন্য একটু আয়েল কাটতে যাচ্ছি, আসলে উদ্দেশ্য মুরব্বীর ভিন্ন ছিল, মুরব্বীর টার্গেট ওই পারে যার জমি সাথে লাগানো, ওই লোক এখন আয়েল কাটে পারে নাই, অতএব আগে ভাগে যায় নিজের সাইডের আয়েল কাটে, যদি ছয় আঙ্গুল জমিটা একটু ঠেলা যায়, এলাকায় নাই মক্কা শরীফ চলে গেছিল হজ করার জন্য, হজে যাওয়ার আগে এলাকায় সবাই রে দাওয়াত টাওয়াত দিয়ে খাওয়াইছে, সেটা তো ভালো কথা,
কিন্তু ছেলে মেয়ের কাছে যে বলছে বাবা ফিরি কি না ফিরি গ্যারেন্টি নাই, জমি জমা করে ইনসাফ মতো ভাগ করে দিতে চায়। ও আমার মায়েরা তোদের বিয়ের সময় কত খরচ করছে, আসার সময় আমার নাতিদের জন্য গলার চেন নিয়ে আসবো নি। 8 বিঘা জমি, 2 ছেলে 2 মেয়ে, 1 বিঘা মেয়েদের মধ্যে ভাগ করে বাকি 7 বিঘা ভাইদের জন্য দিয়ে দে বাবা, তোদের জন্য মক্কা ছেড়ে অনেক দোয়া করবো। কথা বলে আল্লাহর ঘরে চলে গেছে, ভাই বোনের জমি দেয় নাই, ইচ্ছা মতো তারে বেইনসাফ করছে, পারলে কেস করে মেগা। বোন বেচারি কেমনে নিবে, হক আদায় করে নাই, আল্লাহর ঘরে চলে গেছে। যাওয়ার পরে দোয়া করতে শুরু করে দিছে, আল্লাহ খানায় কাবা দেখলে সব গুনাহ মাফ, আজকে তুই আমারে মাফ করে দে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে কান্না, আল্লাহ বলতেছে ওরে টাউট, তুই 1 নম্বরের টাউট, তুই বান্দার হক নষ্ট করে আসছিস। আমি আল্লাহ তো ঘোষণা দিয়ে রাখছি, বান্দার হক যদি নষ্ট করিস আল্লাহর কাছে তুই পার পাবি না। বান্দার হক ছাড়া যদি আল্লাহর হক নষ্ট থাকতো আমি আল্লাহ তোরে মাফ করতাম, কিন্তু বান্দার হক নষ্ট করে কানতে কানতে মক্কা শরীফে বন্যা আনলে ওই বান্দার গুনে আল্লাহ মাফ করবেন না, ঠিক কিনা? এ তো গেল বান্দার হক, ভাইয়েরটা খাইছেন, বোনেরটা আর যেই বেটা রাস্তারটা খাইছে, বিরিজেরটা খাইছে, পাথর খাইছে, খোয়া খাইছে, সেই জায়গায় দেওয়া লাগবে রড, ওই জায়গায় দিছে, ওই জায়গায় দিছে কঞ্চি, বাঁশ অনেক আগে শেষ। বাসার কোন উপায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, তোমার আমলনামায় যদি বান্দার হক নষ্ট করার গুনাহ না থাকে, কিয়ামতের দিনে আল্লাহর হকের সাথে অনেক কিছুই তুমি আদায় করতে পারো নাই, আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দারে এই দায়িত্বটা তো আল্লাহর পক্ষ থেকে ছিল, ছিল তুই করিস নাই, হ্যাঁ আল্লাহ পারি নাই, হ্যাঁ আল্লাহ পারি নাই, হ্যাঁ আল্লাহ পারি নাই, এ অপরাধ করছিলি, এ অপরাধ করছিলি, এ অপরাধ করছিলি। বান্দা সবগুলা দেখবে, দেখার পরে আল্লাহ বলবেন, বান্দা আমার নাম হচ্ছে সাত্তারুল গায়ুব, তোর আমল নামায় বান্দার হক জনগণের হক মেরে খাওয়ার কোনো কিচ্ছু নাই, আমি আল্লাহ তোর অপরাধগুলা গোপন করে রেখেছিলাম, আজকে রাহিম নামের ওসিলায় আমি আমার বান্দার দোষগুলাকে গোপন রেখেই বান্দা আজকে মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন, আর রহমানির রহিম। আল্লাহ বলছেন ওই রহিম নামের যারা নিয়ামত পাবে তারা হচ্ছে মুমিন। তারা কি মুমিনদের জন্য? কোরআন 2টা উপকার দিবে। আল্লাহ বলছেন কি উপকার দিবে? আল্লাহ বলছেন তাদের 1 নম্বর উপকার, ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ যারা ঈমান নিয়ে আসবে কোরআন তোমাদেরকে হুদা দিবে, কোরআন তোমাদেরকে আলো দিবে। সুবহানাল্লাহ বলেন, এটা মুখস্থ করে নেন। হুদা মানে কি? হুদা মানে পথ প্রদর্শন, হুদা মানে আলো, হুদা মানে আপনার জন্য গাইডেন্স। কিন্তু আমি এই হুদা শব্দের তাফসীর যখন দেখেছি, হুদা মানে আপনার জন্য এমন একটা আলো যেই আলোটা সার্বক্ষণিক আপনার সাথে থেকে থেকে রাস্তা দেখায়া দেখায়া আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, ওইটার নাম হচ্ছে হুদা, ওইটাই হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। না বুঝে বলছেন সুবহানাল্লাহ, এবার একটু বুঝে বলেন, একটা উদাহরণ দেই, এই বগুড়ার মানুষের উদাহরণ ভালো করে বুঝেন। আগে যখন প্রথম পল্লী বিদ্যুতের কারেন্টের লাইন আসলো, লাইন আসার পরে এখন যেরকম মেন সুইচ নানান কিছু বেরিয়েছে অটোমেটিক পর্যন্ত আসছে, কিন্তু প্রথম দিকে এরকম ছিল না, বাড়ির সবচেয়ে কোণার মধ্যে যেই জায়গায় কেউ হাতা পায় না এরকম জায়গায় বড় বড় 2টা সিনামাটির কাট আউট লাগানো থাকতো। ও ভাই আপনার একটু হোহা করেন ভাই, আমি তো পিছনে দেখতেই পাচ্ছি না, তারপরেও মনে করতেছে আপনারা আসেন তো নাকি ভাই? কতক্ষণ হয়েছে? বেশি আর বেশিক্ষণ নাই, আর 20-25 মিনিট আসেন তো আপনারা ইনশাল্লাহ। কারেন্টের প্রথমে যখন বিদ্যুৎ আসলো তখন ওই কাট আউট লাগানো থাকতো বাড়ির কোনার মধ্যে, ওটাই মেন সুইচ, ঠিক না ভাই? হঠাৎ করে একদিন আশপাশের বাড়িতে সব জায়গায় বিদ্যুৎ আছে, ওই বাড়িতে কারেন্ট নাই, কিরে
বাপ বলছে মনে হয় কাট আউট পড়ে গেছে, দেখ তো কাট আউটের কি অবস্থা। যাই সত্যি সত্যি কাট আউট টান দিয়ে এনে দেখে ভিতরের তারের এপার থেকে ওপার নাই, পুড়ে গেছে। কি করা লাগবে, বাড়িতেই তার থাকে, দাঁতে সিলে, সিলার পরে মুড়ায়, মুড়ানোর পরে কাট আউটের এই মাথা লাগায়, আবার এই মাথা লাগায়, আবার লাগায় দিলেই বিদ্যুৎ চলে আসে, ঠিক তো? এখন কাট আউট যেই জায়গায় লাগাতে যাবে, ঘরের সবচেয়ে ঘুট ঘুটা অন্ধকার ওই জায়গাতেই ব্যাটারে ডাক দিছে, ডাক দিয়ে বলছে এদিকায়, এই হাতের মধ্যে টর্চ দিলাম, টর্চের জায়গায় ঘরে থাকবি, নড়াচড়া করবি না। কাট আউটের ওই জায়গায় কিন্তু হাত যদি নোক এদিক ওদিক হয়ে যায় তাহলে শান্তি আমার খাওয়া লাগবে। ব্যাটারে বলে দিছে, ব্যাটার টর্চ ধরে আছে, এখন পুরা ঘর অন্ধকার, টর্চ ধরছে ওই জায়গায়, ওই টর্চের আলো দেখে বাড়ির যত মশা টশা সব ওই ব্যাটার আশপাশে, আল্লাহর কি কাম, টর্চ ধরে আছে, এই লোক লাগাতে যাচ্ছে কাট আউট, এমন সময় হাতের মধ্যে কামড় দিছে একটা মশা। ব্যাটা ওই হাতের মধ্যে বাম হাত দিয়ে দিছে বাড়ি, বাম হাত দিয়ে বাড়ি দিলে তো টর্চের লাইট গেছে নইরে। বাপ বলছে এই বেক্কম কোথাকার, এক্ষুনি কাম সারছিল রে, কয় আব্বা মশা, কয় গাধা, এক মশা কামড়ালে কি তোর বাপের নখ ভিতরে ঢুকলে বাপ নাই। এই হলো এক ধরনের লাইট, সেই লাইট একজনকে ধরতে দেওয়া লাগে, ধরতে দেওয়ার পরে সেইটা নড়ে চড়ে যেতে পারে। আর এক ধরনের লাইট আপনারা দেখছেন কিনা ভাই, যদি আপনাদের কখনো দাঁতের ডাক্তারের কাছে অথবা যদি কখনো কানের ডাক্তারের কাছে বা কোনো অপারেশন থিয়েটারের যদি অভিজ্ঞতা থাকে, ডাক্তারদের ইঞ্জিনিয়ারদের কাছে এক ধরনের লাইট অনেক সময় থাকে। যেই ডাক্তার অপারেশন করবেন, যেই ডাক্তার রোগী দেখবেন, যেই ডাক্তার ওই মুখের মধ্যে থেকে ওই মুখের চেক করবেন, ডাক্তারের কপালের মধ্যে সুন্দর এরকম একটা বেল্ট লাগানোর সামনে একটা লাইট দেখছেন, এরকম একটা লাইট থাকে, যেই লাইটটা কাউরে ধরা লাগে না, কাউরে বলা লাগে না, ডাক্তারের চোখ যেখানে যায় অটোমেটিক লাইটের ফোকাসটা সেই জায়গায় যায়, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ কোরআন তোমার জন্য কেমন হুদা জানো নাকি? আল্লাহ বলছেন, ও হুদা ও রাহমাতুল লিল মুমিনিন, দুনিয়ার মানুষে কোরআন তোমার জন্য এমন আলো, এমন আলো যেই আলো কাউরে ধরা লাগবে না, কারো সহযোগিতা লাগবে না। একবার বান্দা যদি কোরআনওয়ালা হয়ে যায়, কোরআনকে মহব্বত করে, কোরআনকে মানতে শুরু করে, কোরআনের পক্ষে চলতে শুরু করে, কোরআনের পক্ষে বলতে শুরু করে, কোরআনের পক্ষে সাপোর্ট দিতে শুরু করে, আল্লাহ কোরআন কই বান্দার জন্য আলো 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 বানায় দিবে। আর যদি কোরআনের বিপক্ষে চলে তাহলে কি হবে এটা বলা লাগবে? বলার দরকার নাই, বুঝে খান, সব কথা বলার সময় এখন না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এটা তিন নম্বর নিয়ামত তোমাদের জন্য, চার নম্বরে তোমাদের জন্য কোরআন থেকে আল্লাহ নিয়ামত দিবেন। আল্লাহ বলছেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর দুনিয়ার মানুষ জেনে রাখো, জেনে রাখো এই কোরআন হচ্ছে ইমানদারদের জন্য, মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। এই পয়েন্টে ছোট্ট একটু একটা কথা বলতে হবে, কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত কেমন করে, কোরআন মুমিনদের জন্য রহমত কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, কোরআন তোমাদের জন্য এই জন্য রহমত, কোরআনের ভিতরে যা আছে, কোরআনের বিধিবিধান, কোরআনের আইন কানুন, কোরআনের ব্যবস্থাপনা, কোরআনের অর্থনীতি, কোরআনের সমাজনীতি, কোরআনের সমাজ দর্শন, কোরআনের আদর্শ, কোরআনের যা আছে, আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক। ও দুনিয়ার মানুষ, এইটা দুনিয়ার সমগ্র দুনিয়া সবাই চেষ্টা করলেও এরকম কিছু আনতে পারবে, পারবে? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, এইটা আরবের মানুষেরাও চেষ্টা করে করে ব্যর্থ হয়ে গিয়েছিল, কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করলেও ব্যর্থতা তার চলমান থাকবে, ঠিক না? আবু জাহেল উতবা সাইবার সময় আরবের মধ্যে একটা বড় প্রতিযোগিতা ছিল। কি প্রতিযোগিতা? প্রতিযোগিতা ছিল আরবে যত মানুষ
হজ করার জন্য আসতো, তাদের কাছে নোটিশ দেওয়া হতো যেই দিন পানি পানের দিবস ইয়াউমুত তারবিয়া, হজের পরের দিন ওই দিবসে মক্কার যে ঘর, ওই কাবা ঘরের ওয়ালের মধ্যে সাতটা কবিতা লটকায় দেওয়া হবে। যেই কবিতাগুলো যাদের নির্বাচিত হবে ওই মানুষগুলো আরবের সবচেয়ে সম্মানিত হোসেব হিসাবে পরিগণিত হবে, ডিক্লার পেয়ে যাবে। আরবের হাজার হাজার কবির মধ্যে থেকে সবচেয়ে সেরা সেরা লেখা নিয়ে আরবের পণ্ডিতরা কাবার ওয়ালের মধ্যে এটা টানায় দিত। কাবার ওয়ালের মধ্যে টানানোর পরে এত বাছাই করার পরে শত শত কবিতার থেকে শত শত ব্যক্তিরা একত্রিত হয়ে টাঙানোর পরেও নিজ দিয়ে মোলাহাজা লিখে দিত বিশেষ দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে কেউ যদি এর মধ্যে কোনো ভুল পান আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা সেটা শুধরায় নিব। যেই মানুষগুলা আরবের বিশাল পণ্ডিত, আরবির জ্ঞানে যারা অসীম, যেই মানুষগুলা এত কবিতা বাছাই করার পরে ওই মানুষগুলা নিজেরা নিজ দিয়ে লিখে দিত যদি কোনো ভুল পাওয়া যায় জানিয়ে দিবেন, আল্লাহ ওই মানুষগুলাকে অক্ষম বানানোর জন্য সুরা ফাতিহার পরে একটা সুরা দিলেন। তবে সুরা তো দিলেন, সুরার শুরুতে তিনটা বর্ণমালা দিলেন, ওই তিনটা বর্ণমালা তাদের জবানকে বন্ধ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, বুঝলাম আলিফ লাম মিম মানে কি বলো? যারা এত পণ্ডিত, আবু জেহেল উতবা সাইবা গুতাগুতি করতে করতে শেষ কই জীবনের কোন কিছু শুনি নাই, আল্লাহ বলছেন এমন কিছু তোমারে দিলাম তোমরা লেখার পরে লিখে দাও মোলাহাজা, আর আমি আল্লাহ বলে দিলাম এমন কিছু দিলাম যেইটার মানেই বোঝো না, তবে এরপরে যা কিছু আছে ওর মধ্যে সবগুলার ব্যাপারে বললাম, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব আল্লাহ বলছেন ওহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ইমানদারদের জন্য আল্লাহ কোরআনকে রহমত স্বরূপ করেছেন, যা যা কোরআনের ভিতরে আছে সবগুলা মানার মধ্যেই বরকত, আর যা যা আল্লাহ নিষেধ করেছেন ওইগুলা ত্যাগ করার মধ্যেই ইমানদারদের জন্য কল্যাণ, ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা, কোরআনুল করিমের এই চারটা অনন্যতা, যদি কেউ কোরআন বুঝে, কোরআন শুনে, কোরআনের কাছে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেসক্রিপশন বানায় দিবেন, তার অন্তরকে ঠিক করে দিবেন, তাকে নূর দিয়ে দিবেন, তার জন্য কোরআন দুনিয়া আখেরাতে রহমত হয়ে যাবে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই পর্যন্ত যা বললাম আপনারা মোটামুটি বুঝছেন তো? ভাই বুঝছেন তো? আপনারা কেউ না বুঝলে হাত তোলেন, বুঝেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আপনাদের কাছে যতটুকু বলা হলো, অনেকেই চিন্তা করছেন হুজুর বোধহয় ওয়াজ শুরু হয়ে গেছে, তাই না ভাই? এখনও কিন্তু ওয়াজ শুরু হয় না, তাই হুজুর এতক্ষণ তাহলে কী করলেন? এতক্ষণ আমি একটু আল বানলাম, আল বান্দা বুঝেন? আমি তো বিভিন্ন জায়গায় উদাহরণ দিই, এইটা একটা জমি একটু ঢাল, ওই পাশে আপনার জমি, এই পাশে উঁচু, এখন এই পাশের জমিওয়ালা জমিতে সেচ দিচ্ছে, সেচ দেওয়ার সময় আল যদি ঠিক করে না বাঁধে, জমি যদি একটু ঢাল হয়, তো আপনার জমিতে সেচ দিতে দিতে আপনার শ্যালো মেশিন পুড়ে যাবে, তারপরেও জমির কিন্তু পানি থাকবে না, ঠিক কিনা ভাই? পানি থাকবে? এখন অনেক চালাক আবার জমিওয়ালা হয়েছে, যার পাশে যার জমি, এই পারে জমি সেচ দেয়, ওই পাশের লোক নিচ থেকে একটু কোদাল মারে আলের নিচে আবার আল ঠিক করে রেখে দিয়ে চলে আসে, পরে পানির চাপে যখন আল গেছে ধসে, আসার পরে ধরছে কি রে তুই আল কাটলি কেন, কই বললে হবে নাকি ধসে গেছে, আসলে কিন্তু নিজেই কোদাল মেরে আল একটু আলগায় দিছে। এরকম রোগ ও বগুড়ার লোকের নাই, কিন্তু উত্তরবঙ্গের অনেক জায়গায় আছে, আছে না ভাই? আপনাদের কাছে এই জন্য বললাম, ভাই আমরা ওয়াজ তো বরাবর খালি শুনেই যাচ্ছি আর শুনেই যাচ্ছি, ওয়াজ এত পরিমাণ হয় কিন্তু তারপরে আমাদের জীবনে ওয়াজ আটকাই না কেন, ঠিক কিনা ভাই? ওয়াজ ওয়াজের জায়গায় থাকে বিড়িখোর কমে না, ওয়াজ ওয়াজের জায়গায় থাকে নামাজি বাড়ে না, ওয়াজ ওয়াজের জায়গায় থাকে মহিলারা পর্দা করে না, ওয়াজ ওয়াজের জায়গায় থাকে পিতা মাতাকে সম্মান করে না, ওয়াজ ওয়াজের জায়গায় থাকে সমাজের মধ্যে থেকে সুদখোর খুশখোর বদমাইশ কমে না, ঠিক কি না? এর কারণ কি? আল কাটে দিয়ে ওয়াজ শুনি আমরা, আল আগে বান্ধেন, আগে স্বীকার করে নেন যে কোরআনই আপনাকে সমাধান দিতে পারে, কোরআনের ভিতরে আপনার জন্য হেদায়েত আছে, এইটা যদি ইমানে বিশ্বাস করে মেনে নেন এরপরে আপনার জন্য সবকিছু সহজ হয়ে যাবে, ঠিক কি না? এখন যদি বলেন তো তাহলে 20 মিনিট ওয়াজ করবো, রাজি আছেন আপনারা?
কারা কারা রাজি নাই হাত তোলেন, সবাই আছেন তো ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, কোরআনের এই নিয়ামতের আলোকে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটা আপনাদের কাছে একটু করতে চাই, সেটি হচ্ছে যে দুনিয়ার মানুষের যে জীবন, আমাদের এই জীবন তো এই জীবনই একমাত্র শেষ নয়, এই জীবন একদিন শেষ হবে, হবে না ভাই? এই জীবন কি আমাদের একমাত্র জীবন? না, এই জীবনের পরে পরকাল নামক একটা জীবন আছে, যেই জীবনটা আমাদের শেষ হয়ে যাবে, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন আমাদের সবাইকে উঠতে হবে। উঠতে হবে কি না, কথা বলেন, আল্লাহর কাছে উঠতে হবে কি না? প্রিয় ভাই, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, কিয়ামতের দিন আল্লাহর সামনে মানুষজন উঠবে, কিন্তু সব মানুষ কিয়ামতের দিন একভাবে আল্লাহর সামনে উঠবে না। আজকে আপনাদের কাছে মাত্র তিনটা আয়াত থেকে তিনটা বর্ণনা দিব, কিয়ামতের দিনে মানুষজন তিনটা অপরাধে আল্লাহর কাছে তিনভাবে উঠবে। কয়ভাবে? কথা বলতে হবে, কয়ভাবে উঠবে? হাতগুলা নিচে রেডি করেন, এরকম করে তিন আঙ্গুল নিয়ে রেডি করেন, আমি যেই না বলবো কয়ভাবে উঠবে, হাত তুলে সবাই একসাথে দেখাবেন তিনভাবে উঠবে। কয়ভাবে উঠবে? সবার হাত উঠে নাই, আবার রেডি করেন, হাত নামান। এই যে বুকের মধ্যে যারা হাত বাঁধে রাখছেন, হাত খুলেন ভাই, আমি দেখতে পাচ্ছি আপনাকে, খুব মনোযোগী শ্রোতা, একদম শুরুর থেকে দাঁড়ায় আছে। আল্লাহর কাছে কয়ভাবে উঠবে এটা শুনে যাবো তো ইনশাআল্লাহ। খুব কম সময়, আমি বেশি সময় নিব না প্রিয় ভাইরা, তবে আমি যতটুকু কথা বলি, এটা আমি বলি না, আল্লাহ রাব্বুল আমিন বলান, আমার এই কথার মধ্যে গজল নাই, এর মধ্যে কোনো দরুদ শরীফ নাই, এর মধ্যে জিকির নাই, এর মধ্যে কিছু নাই, যা বলা হচ্ছে কন্টিনিউ বলা হচ্ছে, তাই তো? এই জন্য আমি এক ঘন্টা বললে, এইটা সাচারাচর গুছাই টুসাই বললে দুই ঘন্টা পার করে দেওয়া যায়, কিন্তু এরকম কোনো ধান্দা আমার নাই। গভীর মনোযোগে বুঝেন, কিয়ামতের ময়দানে একটা শ্রেণী খুব ভয়ঙ্কর ভাবে উঠবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের বর্ণনা দিচ্ছেন, সূরা ইব্রাহিম 43 নম্বর আয়াত মুখস্থ করে নেন। কত নম্বর আয়াত? সূরার নাম কি? ইব্রাহিম। সূরা ইব্রাহিমের 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু জালিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের একটা প্রকৃতি বড় ভয়ঙ্কর, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন মানুষেরা হাজির হবে, দুনিয়ার মানুষ একটা ব্যাপারে দুনিয়ায় চলাফেরা করো আর মনে করো আল্লাহ বোধহয় খবর রাখে কি রাখে না, ওই আল্লাহ রাব্বুল আমিন তো দেখতেছে অনেক দিন ধরে, ধরে না, আল্লাহ রাব্বুল আমিন তো কাউরে ঠেকায় না, এরকম তো আমরা দেখতে পাই, কিন্তু আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়ার বুকে যারা জালেম, যারা অত্যাচারী, দুনিয়ার বুকে যারা জুলুম করে, তাদের ব্যাপারে আল্লাহ বেখবর নন, ঠিক কি না? দুনিয়ার বুকেও যদি একটু প্রমাণ দেখতে চান, তাহলে দুনিয়ার বুকে অনেক সময় হিসাব বরাবর হয়ে যায়, দেখেন তো বরাবর হয় কি না? এক অফিসের বস খুব গরম, অনেক বস থাকে খুব গরম, কারণে অকারণে তার অধীনস্থদেরকে বকাবকি করে, আছে না? ম্যানেজারকে ডাক দিছে, ছোট্ট একটু ভুল, ম্যানেজার রে এমন বকা বকছে, কিন্তু ম্যানেজার কিছু বলতে পারে নাই, মাথা নিচু করে বসের কথা শুনতে হয়েছে, কারণ কি? কারণ ওনার বস এক কলমের খোঁচায় চাকরি নট করে দিতে পারে, ঠিক কি না? কিন্তু ভিতরে ভিতরে গজরায়, পারলে তো গা দিয়ে মনে হয় কাঁটা বের হয়ে যাবে, এত রাগ, এত ভিতরে গরম, এই রকম অন্যায় কথা বলল, জীবনে এরকম কথা আমারে কেউ বলে না, বেচারে গজরাইতে গজরাইতে কিছু বলতে পারে নাই, নিজের ডেস্কে যায় বসছে, নিজের ডেস্কে যায় বসার পরে এখন মালিক গরম দাঁড়ছে, ম্যানেজার রে ম্যানেজার এক কর্মচারী রে ডাক দিছে, নিজের গায়ের রাগ তো কোথাও না কোথাও ঝাড়া লাগবে, কর্মচারী রে ডাক দিয়ে এইটা করতে এটা করছো কেন, একটু 19-20 যাবে কোথায়, বস যা যা বলছিল সব সব শুনাইছে কর্মচারী রে, কর্মচারী তো চিন্তা করছে মাথা নিচু করে আছে, আমার ম্যানেজার
কিচ্ছু বলার নাই, এত খারাপ ব্যবহার করলো, এত রাগ করলো, এত কটু কথা বললো আমাকে, সহ্য করা বড় কঠিন। অনেক সময় দুইটা থাপ্পড় দিবেন একজনের সহ্য করা যায়, কিন্তু কথার কষ্ট যদি বুকের মধ্যে ঢুকায় দেয়, কথার কষ্ট মানুষ অনেক সময় ভুলতে পারে না, ঠিক কি না? এখন কর্মচারী তো আর কোনো দেখানোর জায়গা নেই, উনি ওই অফিসের সর্বশেষ নিচু স্তরের কর্মচারী। উনি যখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার সময় সামনে দারোয়ান, দারোয়ান দেখে না দাঁড়ায় বসে আছে, যাবে কোথায়? খালি না দাঁড়ায় বসার অপরাধে যা ইচ্ছা তাই, ম্যানেজার যা যা বলছিল সব রাগ সারছে দারোয়ানের উপরে। দারোয়ান চিন্তা করছে, এই স্যারের ব্যবহারটা এতদিন দেখাশোনা করতেছি, এরকম কটু কথা তো আমারে বলে নাই, আজকে এরকম এত খারাপ কথা বললো, এত কষ্ট দিল আমারে। বেকারির ভিতরে রাগে গজ 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 গজ, কিন্তু কারে বলবে, আর উনার নিচে তো আর কোনো পোস্টই নাই। বাড়িতে গেছে, যাওয়ার পরে বউরে বলছে তাড়াতাড়ি খাবার দাও, খুব টান টান কথাবার্তা, খুব টন টন করে বলছে খাবার দাও। ফিরে এইরকম করে তো বলে না বউ, তারপরে খাবার দিছে, আল্লাহর কে কাম তরকারি তুলে নিয়ে খাচ্ছে, মুখের মধ্যে দিছে, দেওয়া মাত্র তরকারির ভিতরে একটা কাঁচামরিচ গোটা ছিল, এটা গেছে মুখের মধ্যে, যেই না ফাটছে, সাথে সাথে মারি পর্যন্ত, জিবা পর্যন্ত জ্বলা শুরু। বউরে ডাকে, বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কি রান্না করছিস? আসলে দোষ কি বউয়ের না ওর খাওয়ার, কিন্তু বউয়ের উপরে ওই যে করুণার অফিসার ঝাড়ছিল, ওই ঝাড়ি বউরে ইচ্ছা মতো বাপ দাদা চোদ্দ গোষ্ঠী তুলে যা ছিল সব শুনায় দিছে। বউ চিন্তা করছে, এতদিন ধরে সংসার করি, কষ্ট করে রান্না করি, সামান্য এক মরিচ বেটা তুমি ভুলে খাইছো, আবার উল্টা আমারে গরম দাও। কিন্তু স্বামী বলে কথা কিচ্ছুই তো বলতে পারে না, স্বামীরে যদি কিছু বলে, কঠিন একটা পাওয়ার তো স্বামীর হাতে আছে, তুই তালাক, তোর বাপ তালাক, তোর বংশ তালাক, এরম বেকু আছে না কতগুলো। ভয়ের ঠেলায় কিচ্ছু বলে নাই স্বামীকে, কিন্তু বইয়ের ভিতরে গজ গজ, কোথাও না কোথাও তো রাগ ঝাড়া লাগবে। হঠাৎ করে সন্ধ্যার পরে একটু দেরি করে বেটা বাড়িতে ঢুকছে, যাবে কোথায়? বেটা তুই খারাপ, তোর বাপ খারাপ, দেরি করে আসলি কেন, এ কথা সে কথা মার। সন্তান চিন্তা করছে, কম বেশি প্রত্যেক দিনই দেরি করে আসে, বাপ হকে, কিন্তু আজকে যা ইচ্ছা তাই বলে গালি দিল, আবার মারলো আমারে, যা বাড়িতেই থাকবো না, রাগ করে বাড়িতে বাড়ায় চলে যাচ্ছে, কারণ মায়ের উপরে তার উল্টা মায়ের ফেরত দেওয়া যায় না। দরজা দিয়ে যাই না বেরোইছে, বের হওয়ার সাথে সাথে দরজার সামনে দেখে আদলা একটা ইট হাতের মধ্যে তুলে নিছে, যা আছে কপালে আল্লাহর কি কাম, দূরে তাকায় দেখে রাস্তার সামনে দিয়ে লেজ ডাউন দেখ কুত্তা হেঁটে যায়। কুত্তার যখন লেজ ডাউন মানে ওই ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই, কিন্তু এর ভিতরে রাগ মায়া তো বকলো, এত কিছু করলো, হাতের আদলা দিয়ে কুত্তা বরাবর ডাইরে। কুত্তা তো কঠিন চিল্লা চিল্লে, আরে অন্য সময় ডিস্টার্ব করি, এখন কোনো ডিস্টার্বও নাই, আমার এত জোরে মারলো, ব্যাপারটা কি? কুত্তা শিশুর কাটে দৌড়, সামনে তারে পাইছি তারে খাইছি, মোড়ের মাথায় যায় দেখে শার্ট প্যান্ট পরে এক ভদ্রলোক যায় দিছে কামড়। লোকজন এসে কুত্তারে কোনো রকম পিটায় পাটায় বিদায় করছে, দিয়ে বলে আপনি কে? তাকায় দেখে ওই যে অফিসের বড় মালিক বস, ওইটা কুত্তার কামড় খাইছে। দুনিয়ায় অনেক সময় হিসাব বরাবর হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি এই হিসাব বরাবর নাও হয়, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় যারা জুলুম করে তাদের ব্যাপারে গাফিল নয়। দুনিয়ায় কিচ্ছু হয়তো হয় নাই, কিন্তু ভয় পান একটু, আল্লাহকে ভয় পান। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যারা জুলুম করবে, আমি আল্লাহ সকলের সামনে তাদেরকে একটা ভিন্ন ভাবে উঠাবো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিভাবে উঠানো হবে, আল্লাহ বলছেন ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিনা মুকলি রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন বড় ভয়ঙ্কর হবে তাদের অবস্থা, ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। দুনিয়ায় তুমি জুলুম করেছিলে, তোমার হাতে একটু পাওয়ার ছিল, দাপট ছিল,
যাই ইচ্ছা তাই করেছো, জেল জুলুম খাটাইছো, মানুষের কোটে কোটে ঘুরাইছো, ইচ্ছা মতো তার বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করছো, আর চিন্তা করছো ক্ষমতার কারণে, পাওয়ারের কারণে, আমার কারো কিছু বলার নাই। আল্লাহ বলেন, আইসে দেখ কিয়ামতের দিনে আমি রব্বুল আমিন যখন তোকে উঠাবো, কিয়ামতের সকলের চোখের ধরন হবে একটা, আর যারা জুলুম করে আল্লাহর কাছে আসবে তাদের ধরন হবে আল্লাহ। আল্লাহ বলছেন তাশখাসু ফিহিল আবসার, ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্যে ওই দিন এক শ্রেণীর চোখকে দেখা যাবে বিস্ফোরিত, চোখগুলা যেন ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছে। ওই মানুষগুলার দিকে কিয়ামতে তাকালেই অন্য মানুষরা বুঝে ফেলবে এই মানুষটা দুনিয়ায় জুলুমবাজ ছিল। এই একটা যদি হতো তাহলে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এত সহজে নয়। জালেমদের জন্য দ্বিতীয় একটা পরিণতি হবে, কি হবে? মুহতিনা মুকনিরুসিম লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আমার আল্লাহ বলছেন লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, চোখ বিস্ফোরিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার গেডিটাকে লক করে দিবেন, মাথা লক, আসমান আপনার একদম কাছাকাছি, সূর্যের একদম কাছাকাছি, চোখ বিস্ফোরিত। কোনো একদিন যদি একটু পরীক্ষা করতে মন চায়, আগামীকালকে সকালের পরীক্ষা দেই, সকালবেলা যখন সূর্য উঠবে, সূর্য ওঠার পরে মাথাটা সোজা করে যদি আপনি বাপের বেটা হন সূর্যের দিকে দুই মিনিট তাকায় থাকেন, তো একটু তাকায় থাকেন আর কল্পনা করেন, আল্লাহ বলছেন সেই দিন তাদের চোখ বিস্ফোরিত। আর তাদের জন্য লাইয়ার তদ্দুহুম তরফুহুম, কাঠটাকে আল্লাহ সিলেক্ট করে দিবেন, ডানেও ঘুরবে না বামেও ঘুরবে না। আল্লাহ বলছেন এটা তাদের জন্য দুই নম্বর সাজা হবে, আর তিন নম্বরটা হবে সবচেয়ে ভয়ঙ্কর, ওয়াফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন তাদের অন্তরকে আল্লাহ ওই দিন উদাস বানিয়ে দিবেন, হতাশা দিয়ে তাদের অন্তরকে ভরায় দিবেন। হতাশা আসলে কি হয়, একটু আগে হতাশা আসছে আবার হতাশা সেরে যাবে। আল্লাহ বলছেন ওয়াফিদা তুহুম হাওয়ার মানে তুমি বান্দা বোঝো নাই। ওয়াফিদা তুহুম হাওয়া মানে হচ্ছে আর রহমানির রহিম, রহমান সকলের জন্য, রহিম মুমিনের জন্য। আল্লাহ যদি কিয়ামতের দিন কাউরে শুধু এইটুকু বলেন, বান্দা তুই তোর সব হিসাব দিয়ে আমার সামনে থেকে যা, এইটার নাম হচ্ছে সুউল হিসাব, নিকৃষ্ট হিসাব। আমার নবী বলছেন কাউকে যদি বলা হয় সব হিসাব দিয়ে যা, দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কাছে হিসাব দেওয়া ক্ষমতা রাখে না। আপনার আমার কোন হিসাব দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু আমরা কেমন করে পার পাবো? আল্লাহ রাব্বুল আলামিন রহিম নাম লাগবে, আল্লাহর দয়া লাগবে। আল্লাহ বলছেন দুনিয়ায় যারা জুলুম করে যাবে, আমি আল্লাহ বললাম ওয়াফিদাতুহুম হাওয়া, তাদের অন্তরকে কিয়ামতের দিন উদাস বানাই দেব, সে বুঝেই ফেলবে এই জুলুমের কারণে আজকে আমার আর পার পাওয়ার কোনো কায়দা নাই। নাউজুবিল্লাহ, দুনিয়ায় আর যাই হন না কেন, মেহরবানি করে জালেম হবেন না। জুলুমের কথা বললে আমাদের অনেকের সরকারের দিকে নজর চলে যায়, পাওয়ার পার্টির দিকে চলে যায়। আরে অত দূর যাওয়া লাগবে না, আগে নিজে হিসাব করেন, আপনি আপনার স্ত্রীর সাথে জুলুম করেন কিনা? কসুর আনছে, খাওয়াই যায় না, কি রাংছ, মাসের মাস পর মাসের পর মাস সার্ভিস দিয়ে যাচ্ছে, একদিন একটু খাওয়া উল্টা পাল্টা হয়েছে, বউরে গোলাম বানায় ঝাড়ি লাগাইছে, এরকম লোক বগুড়াই নাই। সন্তান কোরআন শোনার জন্য আসছে, সাইফুল্লাহ ভাইয়ের জন্য বসে আছে, একটা সেলফি না তুলে যাব না, ওয়াজ যা হয় হোক, কি এত মোহব্বত করে, এত ভালোবাসে, পাগলের মতো স্লোগান দেয়, এ করে ও করে, যুবকরাই এখানে বেশি, হাজার হাজার লোক বসে আছে, পার্সেন্টেজ খুঁজে দেখেন যুবকরা বেশি। কিন্তু যুবক, ও ভাই তুমিও হয়তো জালেমের কাতারে আছো, খেয়াল করে দেখো, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া কদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হুকুম মানার পরে তোমার পিতামাতার কথা শোনার কথা ছিল, মাগরিবের পরে মা বলছে বাবা চলে আসিস, বাপ হয়তো ফোন দিয়ে বলছে কোথায় আছিস, এত শোনা লাগবে কেন, যখন আসা লাগবে তখন আসবো, আর বললে আসবোই না কিন্তু বাড়িতে, এরম পিকা বলা আছে কি না? উনি ওয়াজ শুনতে চলে আসছে, মজা পাচ্ছে, জোরে জোরে তকবির মারতেছে, পিতা মাতা তার প্রতি অসন্তুষ্ট, কথা বলেন আপনি জালেম, কারণ আল্লাহর হুকুমের বিপক্ষে গেছেন আপনি।
আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানেন নাই, অথচ কিয়ামতের দিনে কিন্তু আপনি ধরা খেয়ে যেতে পারেন। ও ভাই, বাপ মারা গেছে, একটু দুনিয়ার স্বার্থের জন্য বোন রে দিয়েছেন সব নালের গুলা, আপনি নিয়েছেন ভিটার গুলা, বোন ঘুরে ঘুরে বলতে সাহস করে না, জমির মধ্যে ছিল 10টা গাছ, ওই 10টা গাছের 10টাই বেঁচে বলছেন এখন বোন আর জমি ভাগ করা হোক, তাও পিছনের টুকু তোমার সামনের টুকু দিলেই কি না দিলেই কি, ধানাই পানাই করে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, কোরআনের আইন চাই, আল্লাহর বিধান চাই, নিজের বাড়িতে বোনকে জমি দেওয়ায় খবর নাই। ঠিক যে আসতে হলো ভাই, স্কুলে যায় কলেজে যায়, যাওয়ার পরে সকাল 9টার সময় সই করা লাগে, ফেরার সময় বিকাল 5টা 2 সই আছে কিন্তু মধ্যে উনি নাই। সবাই মিলেমিশে সুন্দর করে স্কুল চালাচ্ছি, কলেজ চালাচ্ছি, মাদ্রাসা চালাচ্ছি, আসছি 11টার সময় লেগে দিছে 9টা 1 মিনিট, এরপরে জোহরের সময় নামাজের ব্রেকে গেছে, যায় বলে গেছে ভাই আজকের মতো গেলাম কালকে আবার তুই যাস, পরের দিন এসে লেগেছে বের হওয়ারটা বিকাল 5টা, মাস শেষে বেতন ঠিকঠাক মতো, আপনি জালেমের কাতারে দাঁড় হয়ে যাবেন, বিপদ কিন্তু ওই দিন আপনাকেও ছাড়বে না। জুলুম মানে কেবল সরকার নয়, জুলুমটা আমরাও নিজেরাও করি নিজেদের উপর, সরকারের তার হিসাব বড় করে হবে কিন্তু আমাদের তো ছাড় হবে না, আপনি মারছেন একজন দুইজন আর উনি মারছে হাজার জন, আর হবে না এটা হবে, অতএব তার আগে নিজেরটা নিজে বাঁচি, নচেত কিয়ামতের দিনে যাওয়ার পরে কিন্তু ওইভাবে আমাদেরকে দাঁড়াতে হবে। আর মানুষ দুনিয়ার এই জুলুম যে করে যেই তিনটা ভাবে তার শাস্তি দেওয়া হবে, তার সফি মিলাব সর, চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, গেডি আটকায় দেওয়া হবে, ডানে বামে যাবে না, ও আফিদা তুম হাওয়া, তার অন্তরকে উদাস বানায় দেওয়া হবে। আল্লাহ বলছেন দুইটা কারণে অপরাধ মানুষ করে, কয়টা কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ দুনিয়ার বুকে যে বাহাদুরি নিয়ে যে গরম দেখায়া দুনিয়ার মানুষ যে জুলুম করে, এই জুলুমবাজদের দুইটা কারণ সূরা দাহারের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এর 1 নম্বর কারণ হচ্ছে ওই মানুষগুলাই ইউহিব্বুনাল আজিলা, এই দুনিয়াকে তারা এমন ভাবে ভালোবাসে, দুনিয়ার প্রেমে এমন ভাবে মত্ত হয়ে যায়, তার দুনিয়া ছাড়া যেন আর কিছুই নাই। আমাদের অনেক মানুষের চলাফেরা দেখলে মনে হয় এই দুনিয়াই যেন তার সব, পরকাল বোধহয় আর কিছুই নাই, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আর ওই মানুষগুলার দ্বিতীয় যে দোষ, যেই কারণে এই মানুষগুলাই আল্লাহকে ভয় না পেয়ে কোন রকম তাদের মাথার মধ্যে চিন্তা হয় না যে আমি কেমনেই জুলুমটা করি, তাদের কি তাদের দোষ, আল্লাহ বলছেন তাদের দোষটা হচ্ছে ওই মানুষগুলা ওয়াযারুনা ওয়ারাহুম ইয়াউমান সাকিলা, পরকাল নামক যেই দিবসটা, যেই দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই দিবসটার অনুভূতিটা, ওই দিবসটার ব্যাপারটা তার কাছে বড় বেশি হালকা হয়ে গেছে, দুনিয়ার মানুষের কাউরে খুঁজতে হবে না। আপনার আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবন যাপন দেখলে নিজেরাই বুঝবো যে আমরা নিজেরাই সেই মানুষ যাদের কাছে দুনিয়ায় একমাত্র মাকসুদ, পরকাল আমাদের কাছে তেমন কোনো ব্যাপার না, ঠিক কিনা ভাই? অথচ ইমানদারদের চরিত্র হবে, ইমানদাররা যেমন করে চলবে, ইমানদারদের কাছে দুনিয়াটা হবে পরকালের জন্য কর্মক্ষেত্র, পরকালকে সামনে রেখে দুনিয়ার মানুষ যখন দুনিয়ার বুকে চলবে ওই মানুষের চলাফেরা আচার আচরণ সবগুলা পরিবর্তন হয়ে যাবে, কেননা ওই মানুষ দিনের শেষে চিন্তা করবে দুনিয়াই তো আমার দুনিয়া নয়, কেবল এই দুনিয়ায় আমি যা করি না করি সব কিছু দেখে হিসাব করার মতো একজন মালিক আর একটা দিবস আমার সামনে আল্লাহ রাব্বুল আমিন রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি রবকে সেখানে স্বীকার করে দুনিয়ায় এসেও বলেছো, পরকালে যাওয়ার পরেও প্রথম স্টেপে রবকে তোমার সাক্ষ্য দিতে হবে, আর রহমানের রহিম, আল্লাহ সকলের জন্য রহমান আর রাহিম হচ্ছেন মুমিনদের জন্য, এরপরে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন মালিক ইয়াউমিদ্দিন, যদি রহমান এবং রাহিম রবের দয়া তুমি পেতে যাও, যেই রব ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক, ওই রবকে তুমি সামনে রেখে তোমার জীবন চলা, ঠিক কিনা? এই ছিল প্রথম শ্রেণী যারা কিয়ামতের দিনে এইভাবে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সর্বশেষ আজকের আলোচনা,
আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় একটা শ্রেণীর কথা বলছেন, কিয়ামতের দিনে যাদের উঠার ধরনটা কেমন হবে। আল্লাহ বলছেন, ওয়ালা উতারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ দেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন, হে রাসূল, দুনিয়ার মধ্যে আপনি একটা অবস্থা দেখেছেন, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যখন অত্যাচার হচ্ছিল, ওই অত্যাচারটা আল্লাহ নবী দেখছেন, কিন্তু করার কিছু ছিল না, ঠিক কি না? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো পরিবারকে তারা শাহাদত বরণ করাইছে। হযরতে সুমাইয়াকে কাবার চত্বরে হত্যা করা হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার চত্বরে নিয়ে আসার পরে আপনার এলাকায় গরু মহিষ যারা পালেন, যেইগুলা বলদ গরু থাকে, যেইগুলা শক্তিশালী থাকে, নাকের মধ্যে দিয়ে ফুটা করে দিয়ে আটকায় দেন আপনারা, খ্যাস করে একটু টান দিলে সে নিয়ন্ত্রিত হয়ে যায়। আরবের মানুষও উঠের নাকের মধ্যে দিয়ে এরকম করে বেল পরায় রাখত, কিন্তু যখন উঠের নাকের থেকে কোনো বেল কেটে দেওয়া হতো তখন সে উন্মাদ হয়ে যেত। হযরতে বেলাল কানার পরে বলছে, তুই গোলাম, তোর বাপ গোলাম, তোর এত বড় সাহস, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন গ্রহণ করছিস, আয়। আসার পরে এক্ষুনি কালেমা ত্যাগ কর, কালেমা ত্যাগ করেন নাই হযরতে বেলাল। এরপরে একটা উট নিয়ে আসার পরে নাকের নটটা কেটে দিয়া ওই উটের পায়ের সাথে দড়ি বেঁধে হযরত বেলাল বেঁধে দেওয়া হয়েছে। মক্কার এবড়ো থেবড়ো পাথরে ভূমির এমন কোন পাথর নাই যেখানে বেলালের গায়ের রক্ত নাই, চামড়া নাই। হযরতে বেলালের গায়ের চামড়া উঠে, গোস্ত উঠে, হাড্ডি বেরিয়ে গেছে। আনার পরে যখন সামনে জিজ্ঞাসা করছে, এখনই বল তুই ইমান ত্যাগ করছিস কিনা, বেলাল কথা বলতে পারেন নাই, ঠোঁট উচ্চারণ করে কেবল হাত হাত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রসুল আপনি দেখছেন, এইগুলা করার কিছু ছিল না, ওই সময় আপনার পাওয়ার তখন নাই, তাদেরকে বাধা দিতে পারেন নাই, কিন্তু রসুল এমন একটা দিন আসবে যেদিন আপনাকে আবার আমি দেখাবো। কি দেখাবো? আল্লাহ বলছেন, দেখানোটা হবে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বসারনা আপনাকে এমন একটা জায়গায় দেওয়া হবে, মাকাম মাহমুদ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আযানের পরে আপনাকে আমাকে ওই স্থানের দোয়া করতে বলেছেন। তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ নবীর জন্য আমরা যে দোয়া করি, কি দোয়া করি? আল্লাহ নবীর জন্য দোয়া করি, ওয়ারজুকনা শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাফাত আমাকে নসিব করবেন, আমার জন্য সাফাত করার ইজাজত দিবেন। কোন কারণে সাফাতের ইজাজত পাবেন? হাদিসের মধ্যে আসছে, তুমি যে তোমার নবীর জন্য দোয়া করো, আল্লাহ আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি ওসিলা দান করেন। এই ওসিলার মানে কি? এই ওসিলার মানে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পরে যত কিছু সৃষ্টি করেছেন মানুষ এবং জিনের মধ্যে থেকে, জান্নাতের এমন একটা জায়গা আছে যেই জায়গাটা একজন মানুষ ছাড়া কেউ পাবে না, সুবহানাল্লাহ, ওই জায়গাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাবেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমাকে ওই জায়গা দেওয়ার ওয়াদা করছেন, তোমরা দোয়া করো। আল্লাহ নবী ওই জায়গায়, আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা, আপনি সবাইকে দেখতে পাবেন, সেখান থেকে কি দেখতে পাবেন? ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, আপনি দেখতে পাবেন দুনিয়ায় যারা মুজরিম ছিল, পাপিষ্ট ছিল, বড় বাহাদুরি করে চলতো, অনেক দাপট দেখাতো, পাপিষ্টদের দাপটে, জুলুমবাজদের দাপটে চলাফেরা দায়, বাপরে বাপ, তারা কি যেন পেয়ে গেছে। আল্লাহ বলছেন, না কি সুরুসিহিম, সব দাপট শেষ, ওই দিন দেখবেন মাথা গুলা নিচু করে ফেলছে, এক দলের মাথা উঁচু করে দেওয়া হবে আর এক দলের মাথা নিচু করে দেওয়া হবে। ইন্দা রব্বিহিম, রবের সামনে মাথা নিচু হয়ে যাবে, সাথে সাথে তারা দুইটা কথা বলতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না,
আয় রব্বুল আমিন, যা যা তোমার নবী বলছিলেন, যা যা কোরআনে বলা ছিল, আজকে আমরা চোখ দিয়ে দেখে ফেলছি, কান দিয়ে শুনে ফেলছি। আল্লাহু আকবার। কি দেখছো? ওই যে জাহান্নাম, ওই যে জান্নাতের দিকে লোকজন যাচ্ছে, আমরা কান দিয়ে শুনতে পাচ্ছি জান্নাতীদের গুঞ্জন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা রব্বিহিম, আল্লাহ বলছেন যারা ওই দিন তাকওয়া অবলম্বন করেছিল জান্নাতের দিকে চলতে শুরু করবে, যারা অপরাধী ছিল জাহান্নাম সব দেখে ফেলছি। দেখছো তো কি হইছে? আল্লাহর কাছে সাথে সাথে তারা একটা আবেদন দিবে, আয় রব্বুল আমিন আপনার কাছে সব দেখে ডেকে এনেছি, আজকে কেবল একটা আবেদন আপনার কাছে, ফারজিনা, আমাদেরকে আবার একটুখানি দুনিয়ায় ফেরত পাঠায়া দেন। চিৎকার করে বলেন তো, ওই দিন আল্লাহর কাছে আবেদন করলে কি দুনিয়ায় আবার আসা যাবে? জোরে বলেন, যাবে? আল্লাহ বলছেন, তারা বলতে শুরু করবে ফারজিনা, আই রব, আপনি আমাদেরকে, আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়ায় ফেরত পাঠান। আল্লাহ বলবেন, দুনিয়ায় তো ছিলি, আবার কেন দুনিয়ায় যেতে চাস? ওই মানুষগুলা বলবে, আল্লাহ দুইটা কাজ করতে, কয়টা কয়টা কি কি করতে চাও? আল্লাহর কাছে বলবেন, না আমাল সালিহান ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে তোমার কাছে ফেরত আসবো, মানে পাক্কা ইমানদার হবে। আর আল্লাহ না আমাল সালিহান দুনিয়ায় ফেরত পাঠায় দেখো, এবার আমরা বাম্পার বাম্পার ভালো কাজ করব। চিৎকার করে বলেন তো, ওই দিন যদি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলে আমরা ইমানদার হয়ে ফিরব, আবার আল্লাহ ভালো কাজ করব, আমাদেরকে দুনিয়ায় একটু ফেরত পাঠাও, দুনিয়ায় কি ফেরত আসা যাবে? এই আয়াতে কারিমার আলোকে আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, কিয়ামত কি হয়ে গেছে? হয়ে গেছে? বিচার দিবসে আমরা দাঁড়ায় গেছি, বিচার দিবস এখনো হয়েছে? আপনারা বেঁচে আছেন না মরে গেছেন? ভালো করে বলছেন, আল্লাহ আয়াত কারিমা কেন দিলেন তাহলে? আল্লাহ সতর্ক করায় দিচ্ছেন, মাওয়াইজা, কোরআন হচ্ছে তোমাদের জন্য ওয়াজ, প্রেসক্রিপশন। ও আমার বান্দারা, এক শ্রেণী ওই দিন আমার কাছে আসবে যারা মুজরিম হিসাবে দুনিয়ার বুকে অপরাধী, কিন্তু ভাব নিছে, খুব দাপট নিছে। আমি আল্লাহ বললাম, আসার পরে কিন্তু দুইটা আবেদনই কেবল করবে, আল্লাহ দুনিয়ায় ফেরত পাঠাও, নেক আমল করবো, আর আবার ইমানদার হিসাবে ফেরত আসবো, ওই দিন সুযোগ হবে না। অতএব দুনিয়ায় থাকতেই মুজরিমের দপ্তর থেকে নিজের দাম কাটায় নিয়া দুনিয়ায় নেক কাজ করো, আর ইমানদার হিসাবে আল্লাহর কাছে আসার প্রস্তুতি নাও, ঠিক কি না? এই ওয়াজে আমাদের জন্য যথেষ্ট, প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুহসিন হিসাবে ফেরত যেতে চাই। সুতরাং আমি আর আজকে কথা বাড়াবো না, তবে আপনাদের কাছে একটু সামারি না করে দিলে মনে থাকবে না। ভালো করে খেয়াল করেন, আমরা যে কথা দিয়ে শুরু করেছিলাম, কোরআন আপনার আমার জন্য চারটা নিয়ামত দিবে, ঠিক কি না? দুইটা জেনারেল আর দুইটা এক্সেপশনাল মানুষের জন্য। আর ওই কোরআন আপনাকে আমাকে জানাচ্ছে, কিয়ামতের দিবসে সব মানুষকে একভাবে উঠানো হবে না, এক শ্রেণীর ভয়ঙ্কর মানুষ উঠবে যারা দুনিয়ায় জালেম হবে। ওই জালেমদের পরিণতি হবে, চোখ বিস্ফোরিত, মাথা উঁচু, ডানে বামে ফিরবে না, ওই মানুষগুলোর অন্তরকে উদাস করে আল্লাহর রহমত থেকে দূরে সরাই দেওয়া হবে। অতএব যাই করি নাই করি জালেম হওয়া যাবে, জোরে বলেন, জালেম হওয়া যাবে। আমরা প্রয়োজনে মানুষ অত্যাচারিত করলে তাও মেনে নিব, কিন্তু আমরা কারো প্রতি জুলুম করবে না, স্বামী হিসাবে স্ত্রীর প্রতি নয়, স্ত্রী হিসাবে স্বামীর প্রতি নয়, সন্তান হিসাবে পিতামাতার প্রতি নয়, দায়িত্বশীল হিসাবে অন্যদের প্রতি নয়, পাওয়ার পার্টি হিসাবে বিরোধী দলের প্রতি নয়, আমরা জুলুম করব না, ঠিক কি না? আর দুই নম্বর, দুনিয়ায় নিজের নামটা মুজরিমের দপ্তর থেকে কাটায় নিতে হবে। মুজরিম মানে যে জেনে বুঝে গুনাহ করে, জেনে বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি করে, আল্লাহর হুকুমকে অমান্য করে। আল্লাহ বলছে নামাজ পড়, নামাজ পড়ে না। আল্লাহ বলছে যাকাত দিয়ে দে, ও বলছে আমি নিজে কামাই করছি, আল্লাহ দিছে নাকি, ওই জন্য যাকাত দেয় না, মাঝে মাঝে পচা পচা শাড়ি লুঙ্গি দিয়া মনে করে বিরাট যাকাত দাতা হয়ে গেছে, কোনো ভাব নেই। ওই মানুষকে আল্লাহ বলছে হজ কর, উনি আল্লাহর কাছে হিসাব দেয়, আমার কাছে নগদ টাকা নেই, মাঠে জমি বিঘা দুই কাটা বিক্রি করলে স্বামী স্ত্রীর হজ হবে কিন্তু বেচবে না, কয় আমার নগদ টাকা নাই, ছেলের বিয়ে হয় নাই, মেয়ের উমুখ হয় নাই, এই সকল অজুহাত দিয়ে হজ করতে যায় না, এরকম মানুষ আছে কিনা ভাই? এইগুলো মুজরিম, মুজরিম, অন্যায় করে, অপরের জমি ঠেলে, আল ঠেলে, অপরের জমি জেনে বুঝে ভোগ দখল করে, এইগুলো মুজরিম, মুজরিম হিসেবে চলা যাবে না। যদি কেউ মুজরিম হয়, কিয়ামতের দিন আল্লাহ বলছেন মাথাটা নিচু করাই দিবেন, দেওয়ার পরে শুধু আফসোস আর আফসোস, দুনিয়ায় পাঠাও, ভালো কাজ করব, ইমানদার হব, আল্লাহ বলবেন নো চান্স, ঠিক কিনা? অতএব আমরা আজকের আলোচনা থেকে তিনটা শিক্ষা নিলাম,
কোরআন আমাদের জীবনে নিব, কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআনের পাঠ, কোরআনের বিধান আমরা নিজেদের জীবনের সমাজে সব জায়গায় বাস্তবায়ন করার মতো শপথ নেব। দুই নম্বর, জালেম হব না। তিন নম্বর, প্রকাশ্য আল্লাহ বিরোধী হব না। আল্লাহ এবং আল্লাহ রসুলের যা নির্দেশনা এইগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহর কাছে চাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আয়োজন, আজকের আশা, আজকের বসা, আজকের ভাইদের এই মেহনত আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি খুবই সীমিত জ্ঞানের মানুষ, কথাবার্তা যা বলি এর মধ্যে অনেক ভুল হয়, অনেক